প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। দুবাইয়ের আল খাওয়ানিস এলাকায় নির্মাণ করা হয়েছে আল কোরআন পার্ক। ইসলামী সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে স্থাপন করা হয়েছে পার্কটি। প্রায় 60 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত কোরআন পার্ক সাজানো হয়েছে মূলত পারিবারিক বিনোদনের লক্ষ্যে। কয়েকটি অংশে বিভক্ত আল কোরআন পার্ক। পার্কটিতে রয়েছে একটি দৃষ্টিনন্দন প্রধান প্রবেশপথ, একটি ইসলামী বাগান, শিশুদের খেলার জায়গা ও উপকরণ, উমরা কর্নার, কোরআনের মহিমা প্রদর্শনের স্থান, একটি ক্লাস হাউস, একটি মরুদ্যান, একটি পাম বাগান সহ আরো অনেক আকর্ষণ। কোরআনিক পার্কের প্রধান দুটি অংশের একটি হল গ্লাস হাউস। এই গ্লাস হাউসের ভেতরে রয়েছে কোরআন ও সুন্নায় উল্লেখিত সব গাছপালা। বিশেষ গুণসম্পন্ন এইসব গাছের মধ্যে অন্যতম জলপাই গাছ, ডুমুর গাছ, কালো মেহেদি, উদ, অ্যালোভেরা। এছাড়া কোরআনে কিভাবে এই গাছগুলো উল্লেখ করা হয়েছে রয়েছে তার বর্ণনাও। গ্লাস হাউসের ভেতর একটি অবজারভেশন ডেকও রয়েছে, যার উপর দাঁড়িয়ে একসঙ্গে দেখা যায় পুরো চিত্রটি। গ্লাস হাউসের সবুজ গাছপালা ছাড়াও সমগ্র পার্ক জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রজাতির ফুলের গাছ এবং লতা পাতা ও গাছপালা। এছাড়া পার্কে রয়েছে বেশ কয়েকটি ফলের বাগানও। পার্কের ভেতর সর্বমোট বাগানের সংখ্যা 12টি। গ্লাস হাউস জুড়ে এবং পার্কে বিভিন্ন সোলার প্যানেল ট্রিগুলোর উপর চোখে পড়বে আরবি ক্যালিগ্রাফি। পার্কে একটি লেকও আছে যেখানে চোখে পড়বে নজরকাড়া ঝর্ণা। ছবি তোলার জন্য কিছু আদর্শ জায়গা রয়েছে। পার্কে আছে একটি খেলার মাঠ যেখানে শিশুরা বেছে নিতে পারবে নিজের ইচ্ছে মতো খেলাধুলা করার বিভিন্ন উপকরণ। পার্কে একটি শিক্ষামূলক কর্নারও রয়েছে যেখানে শিশুদের ধারণা দেওয়া হয় হজ ও উমরা সম্পর্কে। পার্কের সীমানা জুড়ে আছে জগিং এবং সাইক্লিং করার জন্য আলাদা পথ। এই গুহাগুলো মনুষ্য নির্মিত। বিভিন্ন নবী রাসূলের সঙ্গে সম্পৃক্ত এবং কোরআনে বর্ণিত কিছু বিষয় নিয়ে নির্মাণ করা হয়েছে এই গুহাগুলো। এসব বিষয়ের মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সম্পৃক্ত ঘূর্ণায়মান পাখি, নবী মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্র দুই ভাগ করে মাঝখান দিয়ে কুদরতী রাস্তা বানিয়ে দিয়েছিলেন আল্লাহ। এই কুদরতের রাস্তার নিদর্শন রয়েছে পার্কটিতে। কাদামাটি থেকে ঈসা আলাইহিসসালামের জীবন্ত পাখি নির্মাণের নিদর্শনও রয়েছে কেভ অফ মিরাকলসে। গুহার ভেতর হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ পুরো গুহা জুড়েই একটি পথ, আর সেই পথে পাশেই চোখে পড়বে একের পর এক বিস্ময়। $74 মিলিয়ন খরচ করে বানানো এই পার্কের কাজ শুরু হয়েছিল 2013 সালে। তিনটি পর্যায়ে কাজ সমাপ্ত করা হয়। পার্কের প্রবেশের ক্ষেত্রে নেই কোনো ধর্মীয় ও জাতিগত ভেদাভেদ, যে কেউ প্রবেশ করতে পারবে এই পার্কে। পার্কটির সৌন্দর্য বর্ধনের কাজ এখনো চলছে। ধারণা করা হচ্ছে দুবাইয়ের অন্যান্য দৃষ্টিনন্দন স্থাপনার মতোই পর্যটকদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে আল কোরআন পার্ক।